सब्सक्राइब टू माय चैनल एंड प्रेस द बेल आइकन। नमस्कार বন্ধুরা, আজকে আমি আপনাদের বৃক্ষাসন করা শেখাবো। তো বৃক্ষাসন করার জন্য প্রথমেই আপনি সোজা হয়ে দাঁড়ান, এরপরে আপনার যে কোনো একটি পা অন্য পায়ের উরুতে যতটা সম্ভব উপরে তুলুন। এরপরে দুটো হাতকে নমস্কারের ভঙ্গিতে বুকের কাছে আনুন, আপনার ঘাড় ও শির দ্বারা সোজা রাখুন এবং নিঃশ্বাস স্বাভাবিক নিন। এই যোগব্যায়ামটি অন্যভাবেও করা যায়। নমস্কারের ভঙ্গিতে হাত বুকের কাছে না রেখে মাথার উপরে টান টান গুলো রাখতে পারেন। ঠিক 15-30 সেকেন্ড পর আবার আগের অবস্থায় ফিরে আসুন। উপকারিতা: নিয়মিত বৃক্ষাসন অভ্যাসে পায়ের জোর বাড়ে, পায়ের ও কোমরের স্নায়ুপেশি সবল হয়, এছাড়াও এই যোগাভ্যাসে দেহের ভারসাম্য বজায় থাকে, মানসিক একাগ্রতা বাড়ে, পা কাঁপা রোগ সেরে ওঠে এবং হাঁটুতে ব্যথার ভয় থাকে না। প্রতিদিন নতুন যোগাসনের ভিডিও দেখতে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। স্টে ফিট অ্যান্ড স্টে হেলদি।